রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা ভারতের একটি পবিত্র উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে সমগ্র ভারতবর্ষ জুড়ে পালিত হয় রাখি বন্ধন। বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু জৈন ও শিখরা এই উৎসব পালন করে থাকে। দিদি বা বোনেরা মঙ্গল কামনা করে তাদের ভাই বা দাদাদের হাতে রাখি নামক এই পবিত্র সুতোটি বেঁধে দেয়। এই রাখিটি হলো তাদের মধ্যেকার স্নেহের ভালোবাসার প্রতীক। এই নিয়ম পালনের মাধ্যমেই ভাই বা দাদারা তার দিদি বা বোনেদের আজীবন রক্ষা করার শপথ নেয়। তবে এই রাখি বন্ধন উৎসবের সূচনা সম্পর্কে রয়েছে নানান মতামত। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রাখি বন্ধন সূচনার মতামত সম্পর্কে। ইতিহাসের পাতায় ফুটে ওঠা একটি গল্পের ভিত্তিতে কেউ কেউ বলেন, চিতরের বিধবা রানী কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে একটি রাখি পাঠিয়েছিলেন। এরপর থেকে এই উৎসব জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আবার কেউ কেউ পৌরাণিক মতে মনে করেন, সুভদ্রা ছিলেন কৃষ্ণের ছোট বোন। কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালোবাসতেন। এদিকে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন। একদিন সুভদ্রা কিছুটা অভিমানের সাথে কৃষ্ণকে প্রশ্ন করলে উত্তরে কৃষ্ণ বললেন, যথাসময়ে এর কারণ তুমি বুঝতে পারবে। এর কিছুদিন পর এক যুদ্ধে শ্রীকৃষ্ণের কবজিতে আঘাত লাগলো। ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে দেখে সুভদ্রা রক্তবন্ধের জন্য মনের মতো পাতলা কাপড় খুঁজছিলেন, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। এর মাঝে দ্রৌপদী সেখানে এসে পৌঁছান। শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত পড়ছে দেখে দ্রৌপদী আর বিন্দু মাত্র দেরি না করে সাথে সাথে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিলেন ও সাথে সাথে রক্তপাত বন্ধ হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রাকে ডেকে বললেন, এখন বুঝতে পেরেছ কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি? সুভদ্রা তখন বুঝতে পারল ভক্তি, প্রবৃত্ত ভালোবাসা, শ্রদ্ধা কি জিনিস। দাদা কৃষ্ণের চেয়ে মূল্যবান বস্ত্র নিজের কাছে বেশি প্রিয় এটা ভেবে সুভদ্রা দারুণ লজ্জিত হলেন। পরবর্তীতে দ্রৌপদীকে রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। রাখি বন্ধনের পিছনে এরকম নানান যুক্তি থাকলেও বাঙালির কাছে রয়েছে আরও একটি অকাঠ্য যুক্তি। 1905 সালে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই সময় বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন। সেই সঙ্গে একতার প্রতীক হিসেবে সকলের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। নানা মনে নানা মত থাকলেও ভাই বোনের মধ্যে মধুর সম্পর্কের প্রকাশের পরিপ্রেক্ষিতে আজ রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। তবে এই কৃত্রিমতা ও যান্ত্রিকতার বর্তমান যুগে ভাই বোনের মাঝে ভালোবাসা ও শ্রদ্ধার বড়ই অভাব। অবশেষে বলবো, সকল ভাই বোনের উচিত এই পবিত্র দিন মনে রেখে একে অপরের প্রতি ভক্তিভাব ও ভালোবাসা বজায় রাখা। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি সেট করে রাখুন। ধন্যবাদ।